এটাই সেই দোহিনী কুণ্ড। এই কুণ্ডের এতে মহারাজ বিশ্বভানুর লক্ষ লক্ষ গাই এখানে চড়ত, মহারাজ বিশ্বভানুর। এটাই হচ্ছে সেই দোহিনী কুণ্ড। এই ঘাটে সিঁড়ি আছে, কিন্তু জল একদম শুকিয়ে গেছে, আর সেইখানে যে অল্প স্বল্প একটু জল আছে। এটা দোহিনী কুণ্ড। মহারাজ বিশ্বভানুর লক্ষ লক্ষ গাই এখানে চড়ত, তোর শ্রীমতী রাধারানী একদিন সেই এখানে এসে মানে দুগ্ধ মানে দুধ দই ছিল আর কি, আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে একটু দুধ চায়, তো দেরি হচ্ছে দেখে ভগবান শ্রীকৃষ্ণ কী করে সেই দুধের ভাণ্ডটা নিয়ে পুরো মুখমণ্ডলে ভর্তি করে দেয় আর কি। এটা হচ্ছে সেই লীলাস্থলীর স্থান আর কি, এটা হচ্ছে দহন কুণ্ড আর কি, এটা সেই লীলাস্থলীর স্থান, এটা দহন কুণ্ড। এইসব কি টুরিস্টি বাসা এলে দেখতে পাবো? হ্যাঁ, টুরিস্টি বাসা এলে কি এইসব দেখতে পাবো? রাধে রাধে।